বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্য নেতাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। মূলত রাহুল গান্ধীর বিরুদ্ধে শাসক দলীয় নেতাদের নানা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পুলিশের কাছে এফআইআর দায়ের করে দলটি। স্থানীয় সময় বুধবার নয়াদিল্লির তুঘলক রোড থানায় এই এফআইআর করেন কংগ্রেস কোষাধ্যক্ষ অজয় মাকেন ও মহিলা কংগ্রেস কমিটির প্রধান অলকালাম্বা। এফআইআর করা হয়েছে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু, উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং, বিজেপি নেতা তরভিন্দর সিং মারোয়া ও মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের বিরুদ্ধে। এই নেতারা রাহুলের বিরুদ্ধে হিংসা ছড়ানোর উদ্দেশ্যে জনরোষ তৈরির চেষ্টা চালিয়েছে বলে উল্লেখ করা হয় অভিযোগে। এমনকি রাহুলকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। এদিকে এফআইআর দাখিলের আগে মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বিজেপি নেতাদের অশালীন মন্তব্যের বিহিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন।